আরে বেটা, হিগার কাছে জিনিস কিনা টেয়া আছে, আর তুইও বা কিরকম জিনিস ওগুলো লই এক বছর লাগে এক ভিতরে আই দিছিস, আরে দিতে আই ইউজ করতে হবে। মুই আমরে এমন শিক্ষা দেমু এ আবু এর বাপের জন্য এটা চিন্তা করেনি। আরে বেটা, শিক্ষা কি করে কম দিতেছি, লাভে লাভ তো কিছু হইতেছে না। তুই চিন্তা করি কত বড় সাহস, হিগা আরিফিনের স্পিকার হেলমে লইছে, হিগা গান চারছে, গানে ভিটি ভিটি হচ্ছে, চিন্তা করি স্যার। তাই বন্ধু, আমার কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় এসছে। বলি ফেল বলি ফেল বলি ফেল, দেরি করিস না। আর আজকা রিয়ানার মুভমেন্ট দিয়ে মনে হচ্ছে কি জানিস, রিয়ানার আমরা বাসা রাখি দিই, রিয়ানার রাখি, তারপর রিয়ানার সামনে হাতের নিলে তারপরে হাতে ঠিক হয়ে। রিয়ানার সামনে দিব হাতের হাতে কিছু কইতে হইতো না, সইতে হইতো না, পরে রিয়ানা বুঝি যাইব হাতের তো বেল নাই, পরে রিয়ানা কি করব, আমাকে সেবা করি। ঠিক আছে, আমি বুঝতে পারছি পুরাই আবুর বাচ্চারে নোয়াখাইল্লার বৈশাল্যা বুদ্ধি দিয়ে তারপরে মারতে হইবে। ঠিক আছে, ডান অন কি রেয়ানার কি জানো, থাক এক সপ্তাহ পরে রেয়ানার করাইতে। তোমার কিন্তু আবার ব্যবসা অন্যদিকে চলে যাইতেছে, সেটা সামাল দিয়ে রাখো। ওমা, তুমি একটা ভালো ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভুলে যাইও না। আমি কাজটা শেষ করে পরে আগামী সপ্তাহে আমি নিজেই আসবো, ফোন দিয়ে আসবো। আজকে ওই যে কাজটা আছে তো ওইটা আমি কিছু করতে পারবো না আসলে, আমি আসবো আরেকদিন আসবো, অসুবিধা নেই। আচ্ছা, ইয়ে তুমি তো আমার ফোন ব্লক করে রাখছো। না ভাইয়া, ওই না আসলে আমার ফোনটার মধ্যে একটা সমস্যা হয়েছে, অনেকেই বলতেছে আমি নাকি ব্লক করে রাখছি, আসলে না মানে আমি ফোনটাও ঠিক করে ফেলবো। আপনি আধা ঘন্টা পরে ফোন দিলে আমাকে পাবে। আমি পাবো তো? জি ভাই পাবে। আর আমি কথা দিচ্ছি আমি আসবো, কয়েকদিন পরেই আসবো। ও আজকে যাবা না? আজকে পারতেছি না, কিছু মনে করেন না, আমি একসাথে আমি নিজে আপনাকে ফোন দিয়ে যাবো। আজকে ক্যানাডা পাঠিয়েছি তো এক লোককে, সে একটা বড় পেমেন্ট দেবে, একটা বড় পেমেন্ট দেবে। সরি, আজকে তোমাকে আমি সময় দিতে পারতেছি না, তুমি কিন্তু আসো। সরি, কিছু মনে করো, হ্যাঁ, তোমাকে আজকে সময় দিতে পারতেছি না, পেমেন্টটা আজকে অনেক বড় পেমেন্ট, নিতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি।